পুলিশের উপর আঘাত করার পর কিন্তু পুলিশ অ্যাকশনে গেছে। অ্যাকশনে যাওয়ার পর নেতৃবৃন্দ আসছে এবং তারা কিন্তু ফুল দিয়েছেন। হ্যাঁ, আমি বললাম সফল হয়েছে বলেছি না কেন, লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, বিএনপি মহানগর কমিটি হয়েছে, ব্রি কমিটি হয়েছে, তারা তাদের নেতার মাজারে ফুল দেবেন, ঠিক ওকে, এটা তো কোনো ইস্যু না, খবর না। এই যে একটা ঘটনা তৈরি করা, তাই না, আমরা টকশোতে আলাপ করছি, আজকে অনেক পত্রিকায় এসছে, এই জায়গায় সফল। আপনি লক্ষ্য করে যা, কিছুদিন আগে রূপগঞ্জ আগুন লেগেছিল, ওনাদের নেতৃবৃন্দ গিয়েছিল রূপগঞ্জে, যেতেই পারে, ওটা তো নিউজ না, ওখানে দুই পক্ষ মারামারি করেছেন। আজকে বেগম খালেদা জিয়া দ্বিতীয় ডোজ টিকা দিয়েছেন গাড়িতে, প্রথম ডোজ দেওয়ার সময় মির্জা ফখরুল সাহেব কী বলেছিলেন, এত লোকের ভিড় দেখে ওখানে কিন্তু ওনারা ঝামেলা করে। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখেছি, বিএনপি প্রেস ক্লাব বলেন বা যেসব জায়গায় সেমিনার করেন, মিটিং করেন, এটা কিন্তু বিষয় না। অর্থাৎ মিটিংয়ের পর একটা ইস্যু তৈরি করতে হবে যে পুলিশ আমাদেরকে আঘাত করেছে, এখানে গন্ডগোল হচ্ছে, এখানে কাউসার ভাই বিএনপি যেটি বক্তব্য, আপনি আরেকটা প্রসঙ্গ তুলেছেন। জি দেখুন, করুণা ওনারা অভিযোগ করেছেন, জি এক সময় তো আমাদের মাইকিং করতে হয়েছে, টিকা নিন টিকা নিন টিকা নিন। হ্যাঁ, আমরা কিন্তু এখন আর 2-4-500 কেন্দ্র দিচ্ছি না, 14,000 কেন্দ্রে টিকাদার ব্যবস্থা করা হয়েছে। আর ওনারা যেটা চান যে এই মাসে 7 কোটি টিকা আনেন, 10 কোটি টিকা আনেন, আমাদেরকে এনশোর করেন না, আমার দেখতে হবে প্রতি সপ্তাহে কত টিকা লাগে, 20 লাখ 30 লাখ টিকা কিন্তু আসছে প্রতিনিয়ত, এবং এটা ফ্রিজিং প্রিজার্ভ জেলা উপজেলায় পাঠানো, যত সময় দেওয়া। হ্যাঁ, আমরা কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করতে পেরেছি। আমরা দেখেন আগামী এক সপ্তাহের মধ্যে এই টিকাগুলো দেওয়া হয়ে গেলে কেন্দ্রে ভিড় কমে যাবে। তাদের জনসমর্থন অনেক বেশি, তাদের নেতাকর্মী অনেক, তারা হচ্ছে সেখানে আসেন, একটা সুযোগ তারা পায় না, সুযোগ যখনই পান সেই সুযোগে জনসমর্থন বা জনস্রোত তাদের দলের সমর্থনে ঘটে, আর এটি যখন আপনারা দেখেন তখনই আপনারা পুলিশকে দিয়ে সেটিকে দমন করেন। এটা যদি বলেন আগস্ট মাস, শোকের মাস, আগস্ট মাস আসলে আমরা আতঙ্কে থাকি, 15 আগস্ট, 17 আগস্ট, 21 আগস্ট কারা ঘটিয়েছে, কাদের মদতে হয়েছে। এখন তো নীলিমা মনি চৌধুরী বলবেন যে জিয়াউর রহমান তো বঙ্গবন্ধু কিলিং এর পর বঙ্গবন্ধু জাননে শপথে, বলবেন না?